গুড মর্নিং এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার একটি নতুন ব্লগে এসএস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই সকাল সকাল উঠে প্রথমে গাছগুলোতে জল দেওয়া হচ্ছে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ, সেটাই করছি। আর দেখুন কি সুন্দর রোদের আলো পড়ে গাছের রঙগুলো আরও ফুটে উঠেছে, মনে হচ্ছে যেন প্রত্যেকটা পাতা আজ নতুন করে উঠেছে। আমার মনে হয় যারা গাছ ভালোবাসেন আমার এই অনুভূতিটা আপনাদের সাথে মিলে যাবে। আমার মনে হয় প্রত্যেকটা হাউসওয়াইফের দিনটা শুরু হয় কিচেন থেকে। আমিও তার ব্যতিক্রম নই, দেখতেই পাচ্ছেন সকালে উঠেই চলে এসেছি আর এখন প্রিপেয়ার করছি ব্রেকফাস্ট। রুটি এসবই আমাদের ব্রেকফাস্টে থাকে, রুটি, কোনোদিন হয়তো রুটি হয় না, ডালিয়া হয়, কোনোদিন ওটস হয়, কোনোদিন এই যা হয় মধ্যবিত্ত সংসারে আর কি। তো যাই হোক, এই কাজগুলো করে তারপরে শুরু হবে রান্নাবান্না। আজকাল আমি একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে ফেলছি যাতে কিছুটা সময় নিজের জন্য বের করা যায়। তা না হলে একটা সিস্টেমে আমি যদি না চলি, আমি দেখেছি আমার কাজ কোনোদিন শেষই হয় না। মানে আমি রান্নাঘর থেকে হয়তো বেরোতেই পারি না, একটা এমন লম্বা টাইম রান্নাঘরে কেটে যায়, তারপরে আর অন্য কাজের জন্য সময় থাকে না, নিজের জন্য সময় থাকে না। তাই এবার ভেবেছি সকাল সকাল উঠবো, উঠে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিজের জন্য কিছুটা সময় বের করব। আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফের এই জিনিসটা কিন্তু খুব দরকার, একটা পার্সোনাল টাইম, একটা মি টাইম। আচ্ছা, আজকে আমি কিছু কথা আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে চাই। আমার যে কজনই ভিউয়ার্স আছেন তাদের সাথেই শেয়ার করব। আমার ভিডিও ইররেগুলার, খুব মেনটেন করতে পারছি না আমি আমার চ্যানেলটাকে। তো সেক্ষেত্রে আমার চ্যানেলে অবশ্যই একটা ইম্প্যাক্ট পড়ছে খারাপ। তো এর পেছনে একটা কারণ আছে, আমি চাইলেই ডেইলি রেকর্ড করতে পারি, শেয়ার করতে পারি, কিন্তু আমি করে উঠতে পারছি না, আমার এন্থুটা হারিয়ে যাচ্ছে। তার পেছনের কারণটা হচ্ছে কি, আমার মনে হচ্ছে কোথাও না কোথাও যে আমি যে ভিডিও বানাচ্ছি, আমি যে আমার ডেইলি লাইফস্টাইল দেখাচ্ছি, কারণ আমি তো রোজ খুব একটা সেরকম পশ মানে ভিডিও বানাচ্ছি না। আমি তো সেই যে রোজ রোজ কোথাও ঘুরতে যাওয়া, বাইরে খাওয়া, এক্সপেন্সিভ জিনিস কেনা, সেসব তো দেখাতে পারবো না, কারণ একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য সেটা রোজ রোজ করা পসিবল না। তো আমার লাইফস্টাইলটা যতটুকু ততটুকের মধ্যেই আমি ভিডিও বানিয়ে শেয়ার করছি আর কি। তো আমার মধ্যে এটা ছিল যে আমি এই যে ভিডিও বানাচ্ছি, এই যে নিত্যদিনের কাজ, রান্নাবান্না এইসব নিয়ে, তাতে কি আপনাদের লাইফে আমি কোনো ভ্যালু অ্যাড করতে পারছি, এই কোয়েশ্চেন মার্কটা আমার মনের মধ্যে ছিল, যেটা থেকে আমি বেরিয়ে আসতে পারছিলাম না। এবং সেখান থেকেই আমার কনফিডেন্স লেভেলটা লো হতে থাকে এবং এক সপ্তাহ ধরুন ভিডিও দিলাম, তারপরে আমার একটা গ্যাপিং পড়ে যায়। কিন্তু তারপরে ভাবলাম যে এই সংসারটার জন্য আমি কোনো না কোনো ক্ষেত্রে আমি আমার ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করেছি, এবং সেটা আমার নিজস্ব ইচ্ছায়। আমার ফ্যামিলি থেকে কোনো ধরনের কোনো প্রেশার ছিল না যে আমি চাকরি বাকরি ছেড়ে আমি সংসার ধরবো। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড এখনও বলতে থাকে তুমি এক্সামস দাও, তুমি কিছুতে ইনভলভ থাকো, কিছু করো। সেটা ফুল সাপোর্ট আমার ফ্যামিলি থেকে আছে, কিন্তু আমি নিজের ইচ্ছায় এই এই জিনিসটা চুজ করেছি, এই প্রফেশনটা চুজ করেছি একটা হাউসওয়াইফ হওয়ার। কারণ আমার এই সংসারে আমি ছাড়া মেয়ে মানুষ বলতে আর কেউ নেই যে এই সংসারটাকে ধরে রাখবে। আর এটা খুব প্র্যাকটিক্যাল কথা, একটা ঘরে মেয়ে মানুষ না থাকলে সেটা সংসার হয়ে ওঠে না, সেটা একমাত্র ঘরই থেকে যায়। তো তার জন্য এটা আমার নিজস্ব ডিসিশন ছিল। তো ডিসিশন যখন নিয়েছিলাম যে আমি সংসার করব, ফ্যামিলিকে নিয়ে থাকব, হাউসওয়াইফ হয়ে জিনিসটা আমি করব, তাহলে আমি সেখান থেকে যখন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমি আমার এই এই রুটিনটাই শেয়ার করে আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি, দুটোই যদি হয়ে যায় আমার একসাথে, তাহলে কি মানে কি খারাপটা কি।
সেটা নিজেকে বোঝাই, আমি বুঝিও, কিন্তু তারপরেও একটা থাকে যে আরে আমার কাজ দেখে কি কারোর কোনো লাভ হবে। তারপরে আবার ভাবলাম যে আমিও এমন অনেক ব্লগারের কাজ দেখি যারা নিত্যদিনের কাজকর্মই দেখায়, এবং সেটা থেকে আমি কিন্তু অনেকটা এনার্জি পাই। আমার যখন খুব মানে লো এনার্জিতে আমি চলি, যখন আমার কাজকর্ম করতে কিচ্ছু ভালো লাগে না, এরকম অনেক দিনই আসে যে আজকে ভালো লাগছে না কিছু করতে, সেই সময়টা যদি আমি ওরকম কোনো ব্লগারের কাজ দেখি যারা খুব এনার্জেটিক ওয়েতে ঘরের কাজকর্ম করছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, সেটা দেখে আমি অনেকটা এনার্জি পাই এবং তারপরে আমিও আমার সেই কাজগুলো করতে পারি। তো এটা আমার আমার একটা কোথাও না কোথাও ওর ভিডিওটা আমার লাইফেও ভ্যালু অ্যাড করেছে। তাই এই পয়েন্ট অফ ভিউ থেকে নিজেকে এটা বুঝিয়েছি যে ঠিক আছে, ডেইলি রুটিনে আমার যা যা থাকছে আমি সেগুলোই শেয়ার করব। তাতে যদি কারোর আমার মতন এনার্জি ফিল হয়, আমার ভিডিও থেকে যদি কেউ এনার্জি পায় নিজের ঘর বাড়ির কাজ করার জন্য, তাহলে সেটাও খারাপ কি? সেটাতেও তো 1% হলেও তো কিছু তো অ্যাড হচ্ছে লাইফে আমার তরফ থেকে। তো সেটাই চেয়েছি এবং সেটাই সেই ব্যাপারটা চিন্তা করি আজকে থেকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখন আসলাম মিডলে, আর কোনো ব্লগ করতে পারে পারিনি, অ্যাকচুয়ালি করিনি ইচ্ছা করে, কারণ তাহলে দেরি হয়ে যেত অনেক, কারণ তাহলে অনেক দেরি হয়ে যেত। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না হয়েছে। চলো মা, চাল ঢালবে? অতগুলো যে ফেলেছো, পিছেই ছিল, আমি ফেলেনি ওখানে, তাই ছিল আজকের মেনু। নিরামিষ লাউ ঘণ্ট, মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট, আর শাক ভাজা, শিম ভাজা, আর ডাল আর মাছ ভাজা। তা এই ব্লগটা ছিল 25th December অর্থাৎ ক্রিসমাসের ব্লগ। এই টুপিটা যে প্যাট কর্নার থেকে ওদের খাবার আনা হয় সেখান থেকেই আনা হয়েছে, মানে ওরা গিফট করেছে, কেনা হয়নি। তো এটা নিয়েই যুদ্ধ চলছে, এই টুপিটা আনার পর সেখানে দুটো এই কানের জন্য দুটো ফুটো করলো, তারপরে সেগুলোকে পরালো, তারপরে টুপিটা দাঁড়াচ্ছে না, এইভাবে পড়ে যাচ্ছে। তো ওর এসব কিছুই পছন্দ না, দেখতেই পাচ্ছ একদমই ইন্টারেস্টেড না, চলে যাওয়ার চেষ্টা করছে। ওর হচ্ছে কি আমি এখান থেকে পালাতে পারলে এখন বাঁচি। তো একজন একজন করে টুপিগুলো পরানো হয়েছিল, তারপরে একটা ফটো যাতে ভালো আসে সেই চেষ্টাই চলছে। তা যাই হোক, আপনারা ব্লগটা এনজয় করেছেন কি না সেটা জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। আজকের জন্য টাটা।